দাদা এখন ওপেন করে দিচ্ছে। আমাদের খাবার চলে এসেছে, এটা চিকেন বিরিয়ানি আর এটা চিকেন চাপ। এটা হচ্ছে চাকদা ভ্যান্ডারি গেলে মন্দির। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে প্রচন্ড এক্সাইটেড আছি আমি, কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা বলতে পারো। কারণ আজকে কিনতে যাচ্ছি গোপ্রো। সে কোথায় যাচ্ছি? কলকাতাতে যাচ্ছি। তো সকালে উঠে গেছি, সকাল মোটামুটি 6:30-এর মধ্যে উঠে গেছি। উঠে স্নান করে পুরো রেডি হয়ে গেছি, এটা পুরো রেডি হয়ে গেছি। সুকন্যা এখন ভিতরে রেডি হচ্ছে। তো মা এখন করে নিচ্ছে চা, এখন বাজে হচ্ছে 8টা। তো চা খাবো, রেডি হবে, তারপরে বেরিয়ে পড়বো। মোটামুটি 9:15-এর মধ্যে হয়তো ট্রেন। তো ট্রেনে করে প্রথমে যাব হচ্ছে শিয়ালদার দিকে। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি আর কী কী বাকি আছে, সব কিছু গুছিয়ে নিই। টাকা পয়সা যা লাগে তো গুছিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করে চাটা খেয়ে তো এখন বাজে 8:15। তো আমি এখন টাইম দেখছিলাম কোন ট্রেনে যাওয়া যায়। 8:46-এ যাওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে না 8:46 যেতে পারবো, পরেরটাতে যেতে হবে 9:13। সকাল থেকে এক্সাইটমেন্টে চক্করে গান গেয়েই যাচ্ছে, গেয়েই যাচ্ছে। তো কী গান গাইছিলাম বলতো? जो तेरे खातिर तरपे पहले से ही, क्या उसे तरपाना ओ जालिमा। तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे तरपाना ओ जालिमा। अरे जे जालिमा এখানে সাজগোজ করছে, ওর জন্য গাইছিলাম গানটা। जो तेरे खातिर तरपे पहले से ही, क्या उसे तरपाना। एक पोरोना 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 बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। বহুত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে। ফাইনালি বাজে 8:35, মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি। এখন বেরোবো, শুধু শু পরা বাকি রয়েছে। আর এখান থেকে যাব হচ্ছে আমার হর্নেরটাই করে স্টেশন অবধি, স্টেশন থেকে ট্রেন ধরে তারপরে যাব। মা সবজি নিয়ে আসলো, সবজি বাড়ির কাছে চলে আসে, সবজি ভ্যান ওখান থেকে নিয়ে আসে। সুকন্যা আজকে এই যে এইটা পড়েছে, লং চুড়িদার। আর আমি পড়েছি হচ্ছে ইয়েলো কালারের একটা শার্ট পরেছি, আর প্যান্ট হচ্ছে একটা ব্ল্যাক আর সাদার ফেডে। মোটামুটি প্রায় রেডি, এখনই বেরোবো। তো যাব হচ্ছে হর্নেতে করে স্টেশন অবধি। তো তোমাদের সাথে স্টেশনে যেয়ে দেখা হচ্ছে, চলো বাই। গাড়িটা গ্যারেজে রেখে দিলাম, এখন হচ্ছে টিকিট না, সুকন্যা হচ্ছে টিকিট কেটে নিয়েছে মনে হয়। তো স্টেশনের দিকে যাচ্ছি এখন। মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে, তাদের গোড়ো পারে যেতে হবে, পরে যে সেটা নিচে দাঁড়াতে হবে। আর এটা হচ্ছে চাকদা ভ্যান্ডারি কালী মন্দির। এই যে ভ্যান্ডারি কালী মন্দির। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন যাচ্ছে সামনের দিকে। রানাঘাট লোকাল আসছে 12:00, বৃষ্টিও পড়ছে সেই রকম। ওই যে ট্রেন আসছে, দেখা যাচ্ছে না, হয়তো ট্রেনে ঢুকে গেছে। লালগোলার মতন ট্রেন দিয়েছে। তো कह दो ना हमें, आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जिस बात में खो लेना। ट्रेन से किन्ने में अकुन अच्छी अच्छी मेट्रो दिखे, दम दम ही नहीं बची, पोचूर भी। তো মোটামুটি বসার জায়গা পেয়েছি হচ্ছে ব্যারাকপুরের পর থেকে। প্রচুর ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম দুজনে মিলে। এখন মেট্রো ধরো, মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাবো, প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। এ ফিউ মোমেন্টস লেটার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বসে আছি, এসপ্ল্যানেডের টিকিট কাটাও হয়ে গেছে, এখন ওয়েট করছি মেট্রো আসার জন্য। এই জাস্ট একটা মেট্রো বেরিয়ে গেলো, উপরে উঠলাম স্টেশনে, মেট্রো বেরিয়ে গেলো, ওয়েট করতাম এখন কোনো কর্মী। এ ফিউ ইঞ্চেস লেটার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মেট্রো গলিতে, আর আমরা এসে এসে প্রফেশনাল ফটোগ্রাফিতে। মোটামুটি এটা পছন্দ করেছি, হিরো 8, গোপ্রো 8। আর এটা কম্বো প্যাক রয়েছে, এর মধ্যে দুখানা ব্যাটারি এক্সট্রা রয়েছে। তো এখন বিল হচ্ছে, বিল হওয়ার পর এটাকে ওপেন করব, ওপেন করে দেখে নেবো সব কিছু। এ পছন্দ করেছি, এটা এখন বিল হবে, তারপরে ওপেন করে দেখা হবে সব কিছু। দাদা এখন ওপেন করে দিচ্ছে। হ্যালো
কম ব্যাক এর মধ্যে আছে হচ্ছে ব্যাটারি আর একটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি প্যাক যেটা ব্যাটারি চার্জার আর ব্যাটারি আছে মধ্যে আর এটা হচ্ছে হিরো হিরো 8 বুক আছে এটা মানে এটার ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি এটা এর ব্যাটারি ও আচ্ছা আর একটা ব্যাটারি আর এর মধ্যে কি একটা ব্যাটারি আছে একটা ব্যাটারি চার্জার আছে আচ্ছা টোটাল তিনটে ব্যাটারি হচ্ছে তাহলে টোটাল তিনটে ব্যাটারি এটা একটা এক্সট্রা ব্যাটারি আর আছে চার্জার প্লাস ব্যাটারি একটা আর এর মধ্যেও তো আছেই একটা ব্যাটারি এই যে ব্যাটারি এটার সবচেয়ে কম হচ্ছে মাউন্ট না সব আর এই যে GoPro 8 830 মডেল হ্যাঁ মিররলেস ক্যামেরা দোলাকে সবকিছু ভালো করে দেখে নি তোমাদেরকে বাড়িতে যে একবারে আনবক্স করে ভালো করে দেখিয়ে দেব মোটামুটি আমাদের এখানে কাজ কমপ্লিট নিয়েও নিয়েছি পেমেন্ট হয়ে গেছে তো এখন বেরোবো বেরিয়ে কিছু খেয়ে নেব কিছু প্রফেশনাল থেকে প্রফেশনাল এদিকে পার্কিং রয়েছে পার্কিং ঠিক পাশেই প্রফেশনাল উল্টো দিকে একটা চায়ের দোকান রয়েছে এখান থেকে চা খাচ্ছি সুকন্যা খাবে না শুধু আমি খাচ্ছি চাটা মোটামুটি খুব সুন্দর এখন বাজে তিনটে তিনটের সময় চা খাচ্ছি কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে সারাদিন বৃষ্টিতে ভিজেছে আমি আরও দুজন মিলে গায়ে এখন শুকিয়ে গেছে বুঝতে পেরেছি পুরো বৃষ্টিতে ভিজে কাক হয়ে গেছিলাম দিন এখন পুরো শুকিয়ে গেছে রোদ্রে তো এখন চাটা খেয়ে কিছু খাবো অনেক বেলা হয়ে গেছে তো ক্যামেরা ফ্যামেরা সব নেওয়া হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি এখন এসছি হচ্ছে ঠিক প্রফেশনাল অপোজিটে একটা দোকান রয়েছে ফাস্ট ফুড সেন্টার এখানে এখানে নিচে একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ খুব রিজনেবল প্রাইস 95 টাকা হচ্ছে চিকেন বিরিয়ানি আর 120 টাকা মনে হয় চিকেন চাপ এক প্লেটই নিচ্ছি দুজন ভাগ করে খাবো কারণ এখন এত কিছু খেতেই পারবো না আমাদের খাবার চলে এসেছে এটা চিকেন বিরিয়ানি আর এটা চিকেন চাপ একটাই নিয়েছি আর দুটো চামচ আছে দুজন মিলে খেয়ে নেবো একটা জলও নিয়েছি তো দিয়েছে এখানে লঙ্কাও দিয়েছে বড় বড় 2000 years later মোটামুটি লাঞ্চ সেরে ফেলেছি খাবার দারুণ ছিল ভালো ছিল না ও তো এখন ব্যস্ত লিপস্টিক পরতে সত্যি খুব দারুণ ছিল যদি কখন এখানে আসো তো ট্রাই করতে পারো প্রফেশনাল যে ফটোগ্রাফি আছে ক্যামেরার দোকান তার ঠিক অপোজিটে দোকানের নাম হচ্ছে পুজো দোকানের নাম সাওয়ান সি এখন বাজে 3:50 এখানে বসে কিছুক্ষণ বসবো বসে তারপরে দেখছি কোথায় কী যাওয়া যায় এখান থেকে সুকন্যা একটা গ্লাস নিচ্ছে আর কভারও নিয়েছে এই জায়গাতে জীবনের ফার্স্ট এই টানা রিস্কে উঠলাম একটা জাদু চালাচ্ছে কষ্ট হচ্ছে তাও এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য উঠেছি মোটামুটি হচ্ছে ওয়েলিংটন মার্কেট থেকে চাঁদনি চক অবধি যাবো তারপর নেমে যাবো ভয়ও করছে মাঠে খুব নড়ছে আর কি আর শেখো হচ্ছে বুঝতেই পারছো একটু ভয় ভয় লাগে মানে ভালো বেশ অ্যাডভেঞ্চার বেশ সুন্দর কলকাতায় মোটামুটি সব কাজ হয়ে গেছে GoPro কেনা হয়ে গেছে কিনেছি একটা শু কিনেছি তারপর প্যান্ট কিনেছি অনেকগুলো তো তোমাদেরকে বাড়িতে যে দেখাবো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চাঁদনি চক মার্ক মানে মেট্রো স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে ট্রেন আসলে দমদম যাবো দমদম থেকে আমাদের নর্মাল ট্রেনে উঠবো ট্রেনে উঠে বাড়ি চলে যাবো তো তোমাদের সাথে একবার বাড়িতে যেয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং গাইজ এই জাস্ট ফিরলাম বাড়িতে এখনও ফ্রেশ হইনি এখনও চেঞ্জও করিনি তোমাদের সাথে আগে কথা বলে নিলাম এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি কলকাতা থেকে সব কিছু ডিটেলসে বলবো তাহলে আগে ফ্রেশ হইনি তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার ফাইনালি ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জও করে নিয়েছি দারুণ লাগছে এখন কারণ সারাদিন ওই একই মানে জামা পরে আর সেই জিন্স পরে তার মধ্যে বৃষ্টিতে ভিজে মানে পুরো ভিজে কাক হয়ে গেছিলাম তারপরে রোদে শুকিয়েও গেছি ভাবো তো বাড়িতে সেই জাস সব ছেড়ে এখন মনে হচ্ছে ফ্রি হালকা লাগছে প্রচণ্ড তো এখন তোমাদেরকে দেখাবো যে ওখান থেকে কী কী কিনেছি চলো দেখে নিচ্ছি ব্যাগ এই ব্যাগের মধ্যে সব আছে চলো দেখে নিই কী কী কিনেছি প্রথমে বের করি হচ্ছে GoProটা GoPro হিরো 8 নিয়েছি ইগনোর করো বিছানাটাকে ঠিক আছে GoPro হিরো 8 নিচ্ছি স্পেশাল এডিশন মানে বান্ডেল বক্স এর মধ্যে টোটাল তিনখানা ব্যাটারি রয়েছে মানে সেটের সাথে যেটা ডিফল্ট থাকে প্লাস দুটো ব্যাটারি এক্সট্রা পরে দেখাচ্ছি তোমাদের সাথে নিয়েছি একটা মাইক অ্যাডাপ্টার GoProর নিয়েছি একটা ওলেন্সির কেস ঠিক আছে ব্লক করার জন্য এটা ট্রাইপডের সাথে সেট হবে এটার মধ্যে আছে হচ্ছে শু দেখাচ্ছে এই দুটো শু মানে দুটো না মানে একটাই শু কিনেছি এটা নিয়েছে হচ্ছে 400 টাকা ওই এসপ্ল্যানেডেরি মানে ওই মেট্রোগুলিতে ঢুকতেই যে দোকানগুলো থাকে সেখান থেকে নিয়েছি 400 টাকা নিয়েছে দাম চেয়েছিল 800 টাকা ভাবো 400 টাকায় মোটামুটি নিয়ে এসেছি কিছু আছে এই জলটা তো কিনেছিলাম ওখানে যাই হোক
এটাও কিনেছিলাম, এটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর আছে এর মধ্যে, দাঁড়াও এর মধ্যে কী আছে দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে ট্র্যাক প্যান্ট, ওর মধ্যে ছিল। এই ট্র্যাক প্যান্টটা নিয়েছি, ট্র্যাক প্যান্টটাও চেয়েছিলো প্রায় ওই কত 520 টাকা মতন, ভাবো যেমন তেমন দাম চায়। তো এটা নিয়েছি হচ্ছে 320 না 330, যাই হোক 350 টাকার মধ্যে, ঠিক আছে। দেখো জারা কোম্পানির, সব ফেক। যাই হোক এটা নিয়েছি, আরও নিয়েছি হচ্ছে, না এটা না, এটা আগেই কিনেছিলাম আমি। আর এটার মধ্যে কী আছে, এটার মধ্যে দাঁড়াও দেখাচ্ছি, এটার মধ্যে আছে কী আছে প্যান্ট, ঠিক আছে, এটা শর্ট প্যান্ট। আর এটাও একটা ট্র্যাক, এটা নিয়েছে 150 টাকায়, দেখলাম সেল হচ্ছে, এটা সবসময় বাড়িতে পড়া যাবে, 150 টাকা। আর এটা নিয়েছে 125 টাকা, ঠিক আছে। আর সুকন্যার এই একটা চুড়িদার, চুড়িদার না কুর্তি নিয়েছে, কুর্তি, এই কুর্তিটা নিয়েছে হচ্ছে 125, না না এটাও 150 টাকা নিয়েছে। তো এই ছিল সমস্ত কিছু। তো ডিটেলসে এগুলো তো আর ডিটেলসে দেখানোর কিছু নেই, ডিটেলসে দেখাবো হচ্ছে তোমাকে গোপ্রো, মানে গোপ্রো ক্যামেরা যেগুলো কিনেছি সেগুলো। তবে আজকে আর দেখাবো না, আজকে সত্যি খুব খারাপ লাগছে, ভিডিওগুলো আজকে আর দেখাবো না, আজকে খুব টায়ার্ড লাগছে, ওগুলো কালকে তোমাদেরকে দেখাবো। আজকে তো গেছিলাম ক্যামেরা কিনতে, মানে গোপ্রো কিনতে, কিন্তু একটা টুইস্ট হয়েছে। যাওয়ার সময় আমাদের প্ল্যান সাডেনলি চেঞ্জ হয়েছিল, চেঞ্জ হয়ে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম। এই ব্লগ দক্ষিণেশ্বরের ব্লগটা আলাদা করে আসবে, আজকে আসবে না, তো ওটা আমি পরে আপলোড করে দেবো। তো আর নোটিফিকেশানও তোমাদের কাছে চলে যাবে, তো দেখে নিও পরেও দক্ষিণেশ্বরের ব্লগ। তো আজকে আর বেশি কথা বলতেও ভালো লাগছে না, ব্লগটা আর বেশি বড় করতে চাইছি না, আর পারছিও না, বিশ্বাস করে এরপরে এডিট করতে হবে, আপলোড করতে হবে, তাই ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে বলো তো, লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও বস, প্লিজ 1K তাড়াতাড়ি করে দাও তোমরা সাবস্ক্রাইব করে, এটা রিকোয়েস্ট, খুব ভালো লাগবে তাহলে। তো দেখা হবে কালকে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, গুড বাই, ভালো থাকবে সবাই। তোকে উঠেই একটা রামকৃষ্ণ ছবি রয়েছে এখানে, আর এগুলো হচ্ছে সব শিব মন্দির। এতক্ষণ তো মন্দির দেখাতে পারিনি, বাইরে এসে গ্রিলের ফাঁক থেকে, মানে এই গ্রিলের ফাঁক থেকে তোমাদের মন্দির দেখাচ্ছে, এই যে মন্দির।